মামলায় সাব্যস্ত প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ইমরানকে সেই সঙ্গে আগামী পাঁচ বছর কোন নির্বাচনে লড়তে পারবেন না কাপ্তান ইমরান শনিবার এই নির্দেশ দিয়েছে পাকিস্তানের এক নিন আদালত উল্লেখ্য তোষাখানা মামলায় শুরু থেকে অভিযোগ উঠছিল ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তান সরকার যে উপহার পেয়েছে সেগুলি ইমরান খান নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল দাবি করা হচ্ছিল তার সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং পাকিস্তানের পক্ষেও সম্মানহানিকর এবার সেই মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করল পাকিস্তানের এক ট্রায়াল কোর্ট তিন বছরের জেলের পাশাপাশি পাকিস্তানি মুদ্রায় এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে উল্লেখ্য আগামী বছরই পাকিস্তানের সাধারণ নির্বাচন রয়েছে আর ইমরান খানের তেহরিক ইনসাফ পার্টি হল ইসলামাবাদের প্রধান বিরোধী দল সেদিক থেকে ভোটের আগে ইমরানের এই সাজা তেহরিক ই ইনসাফের জন্য একটা বড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহল মহল এদিকে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে শনিবার আদালতের এই সাজা ঘোষণার পরই গ্রেফতার করা হয়েছে ইমরানকে সূত্রের খবর আদালতের নির্দেশের পরই জামান পার্কে ইমরানের বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং তার বাসভবন থেকে তেহরিকে ইনসাফ নেতাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য তোষাখানা মামলা ইমরানের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলার গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে আগে ইসলামাবাদ হাইকোর্টে মামলা করা হয়েছিল গতকালই সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট আর তার পরের দিনই নিম্ন আদালতে দোষী সাব্যস্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী রিপোর্ট আর ইনিউজ